বিটিআর নির্বাচনের গোপন কাহিনী। প্রমোদ বড়োর কাখত বিজেপি, হাগ্রামা উদ্ধারত নামিল কংগ্রেস। প্রাগ নিউজ এক্সক্লুসিভ, হাগ্রামা বাহিনীক উৎখাত, এই লক্ষ্যে বিটিআর নির্বাচন সর্বশক্তিরে নামিছে বিজেপি। হয় নিজে পরিষদ গঠন করিব, নতুবা প্রমোদ বড়োর ইউপিপিএলক সুযোগ দিব। মুঠতে যিকোনো মূল্যর বিনিময়ত হাগ্রামা কোকরাঝার দখল করার সুযোগ নিদিয়ে বিজেপিয়ে। আনকি ধন জনেরে বিজেপিয়ে ইউপিপিএলক গোপন সহায় করারও চর্চা চলিছে। পিছে রণক্ষেত্র অকলশরিয়া নাকি হাগ্রামা? বিটিআর নির্বাচন আজির দিনত অকলশরিয়া নহয় হাগ্রামা মহিলার বিপিএফ দল। বিজেপিয়ে গোপনে ইউপিপিএলক সমর্থন করার পিছত এইবার হাগ্রামার বিপিএফক সহায় করবলে আগবাড়ি আহিছে কংগ্রেস। হয়, আপনি ঠিকই শুনেছে, হাগ্রামা বাহিনীক উদ্ধারের বাবে এবার অস্ত্র তুলি লৈছে কংগ্রেসে। কিন্তু চাওক এই দৃশ্য, হুকলাই শেরফাং সমষ্টির বিপিএফর নির্বাচনী সভার দৃশ্য এয়া। সভাত বিপিএফর প্রার্থী গণেশ কছারীর হয়ে প্রচার চলাইছে এই দুই কংগ্রেস নেতাই। যদি মুখ্যমন্ত্রী তরুণ গগৈ থাকিল আমার চারিবারে হল অহা ইলেকশনের দিন একই কথা হল, কিন্তু আপনাদের যাতে সহায় করে। বিটিডি অঞ্চলটো কেনে জরজীর্ণ অবস্থাত আছিল আর এই অঞ্চলটো এই যা 15টা বছরতে বিপিএফর নেতৃত্বত এটা জাকত জিলিকা এটা অঞ্চললে রূপান্তরিত করেছে। এজন কংগ্রেসের বাক্সা জেলার কিষাণ মর্চার সভাপতি মতি নার্জারি আর আনজন গড়িয়ামরিয়া দেশীয় জনগোষ্ঠীর সাধারণ সম্পাদক ফাজল করিম হাজরিকা। সমষ্টিটত কংগ্রেস এআইডিএফে মুকলি সমর্থন দিছে বিপিএফক। প্রাগ নিউজক এই কথা জানালে বিপিএফর প্রার্থী গণেশ কছারিয়ে। সাপোর্ট করেছে অল্প আগত আপনাদের দেখিছে মিটিং মানে ইয়ার ভাষণ রাখিছে, কংগ্রেস মূল লগত আছে, আহে বহুত মানুষ আছে, এবার বাড়িছে। এতিয়া হয়তো আপনার বুঝিবলৈ বাকি নাই বিটিআর অকলশরিয়া নহয় হাগ্রামা, লগত আছে কংগ্রেস আজমল। নিশ্চিতভাবে দুই শক্তির সমর্থন কিছু পরিমাণে হলেও শক্তি দিব হাগ্রামা বাহিনীক। ইয়াকে হয়তো কয় শত্রুর শত্রু আমি মিত্র। বাইহাটা চারিআলির রাতুল ডেকার সহযোগত রমেন কলিতার রিপোর্ট, প্রাগ নিউজ।